আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকে এর ব্যতিক্রম নয়। আমাদের সাথে চারজন অতিথি আছেন, প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার হাতের সর্বডানে রয়েছেন জনাব আব্দুর রহিম শামীম, ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ। জনাব শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লন্ডন আওয়ামী লীগ। জনাব শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমার হাতের এরপরে ডানে রয়েছেন ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আওয়ামী আইনজীবী পরিষদ। জনাব হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। হাতের বামের রয়েছেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান, ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য বিএনপি। জনাব জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে জন্য। এবং হাতের সর্ব বামে রয়েছেন জনাব জাহিদ হাসান গাজী, জাহিদ হোসেন গাজী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইনফরমেশন এবং রিসার্চ যুক্তরাজ্য বিএনপি। অসংখ্য ধন্যবাদ জনাব গাজী আপনাকে আসার জন্য স্টুডিওতে। দর্শক, আপনারা জানেন যে গত এক সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে বাংলাদেশ ব্যাংককে ঘিরে এবং বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে, যে রিজার্ভকে ঘিরে গত কয়েক বছর প্রবাসী হিসাবে আমরা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতাম যে বাংলাদেশের রিজার্ভ $27 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। সেই রিজার্ভ থেকে, সরাসরি রিজার্ভ থেকে $8 কোটি মতো সমপরিমাণ অর্থ একটি চক্র অথবা হ্যাকার অথবা কারো যোগ সাজসে এটি হাতিয়ে নেওয়া হয়েছে অথবা চুরি হয়েছে অথবা হ্যাকাররা হ্যাক করেছে, এবং যেটি ফিরিয়ে নিয়ে আনার সম্পর্কে এখনও অনেক দ্বিধা রয়েছে। কতটুকু ফিরিয়ে আনা যাবে এবং কতটুকু রক্ষিত হয়েছে এবং কতটুকু হ্যাকাররা হ্যাক করতে পারেনি অথবা চোররা চুরি করতে পারেনি, সে বিষয়ে এখন বিভিন্ন বিশ্লেষণ চলছে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গভর্নর আতিউর রহমান, যিনি নিজেকে ভূমিপুত্র হিসাবে বলেছেন, তিনি পদত্যাগ করেছেন। তবে এই পদত্যাগই সমাধান কিনা সে বিষয়ে অনেক আলোচনা চলছে, বিশেষ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যিনি আতিউর রহমানের পদত্যাগের পরে যেই সাক্ষাৎকারটি দিয়েছেন প্রথম আলোতে, সেই সাক্ষাৎকারের ভিত্তিতে তার সাথে আতিউর রহমানের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন কথাবার্তা চলছে। বিএনপির কাউন্সিল, অনেক জল্পনা কল্পনা ছিল যে এখানে আসলে কতটুকু কাউন্সিল সম্পন্ন হবে এবং কিভাবে বিএনপি সেই কাউন্সিল সম্পন্ন করবে, বিশেষ করে তারা যে জায়গা বরাদ্দ দেওয়ার কথা ছিল, সে সরকার শেষ মুহূর্তে সেই জায়গাটুকু বরাদ্দ দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশে, এবং তার পরিপ্রেক্ষিতে সফলভাবে তারা বলছেন যে তাদের সম্মেলন শেষ হয়েছে। এবং সেখানে আর কী কী বিষয় নতুন এসেছে সে বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের অতিথিদের কাছ থেকে। জনাব তারেক রহমান, তিনি এখান থেকে তিনি প্রযুক্তির মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ভাষণ দিয়েছেন, এবং যথারীতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জাতীয় নেতৃবৃন্দ বিএনপির, তারা সবাই সেই কনফারেন্সে, কাউন্সিলে তারা ভাষণ দিয়েছেন। আমরা, আপনারা নিশ্চয়ই আরও জানেন যে আজকে একটি নতুন তথ্য, সেটি হচ্ছে যে জনাব তারেক রহমানের বিপক্ষে ইন্টারপোলের যে রেড নোটিশ ছিল সেটি তারা উইথড্র করেছে। সেটির বাস্তবের কতটুকু কোন পর্যায়ে আছে এবং এর মূল্য কতটুকু, সত্যিকার অর্থে এর কোনো ভ্যালু আছে কিনা বাংলাদেশ কিংবা যুক্তরাজ্যে, বিশেষ করে যুক্তরাজ্যে তারেক রহমানের থাকা না থাকা প্রসঙ্গে, কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কোনো পদক্ষেপ নিতে পারা না পড়ার প্রসঙ্গে, সে বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। এবং আপনারা নিশ্চয়ই জানেন, যারা বাংলাদেশের নির্বাচনের খবরাখবর রাখেন, ইউপি ইলেকশন হতে যাচ্ছে আগামীকালকে। 717টি ইউপিতে অনেকে আশঙ্কা করছেন সেই নির্বাচন কী হবে এবং কীভাবে হবে, বিশেষ করে আওয়ামী লীগের বাইরে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও অনেকে আশঙ্কা করছেন, বিভিন্ন খবরের পত্রপত্রিকাতে এসছে, টেলিভিশনে এসছে। যদিও নির্বাচন কমিশন বলেছেন যদি কোনো ধরনের গোলযোগ হয় পুলিশকে সেই দায়িত্ব নিতে হবে। আমি প্রথমে জনাব কামরুজ্জামান জামান আপনার কাছ থেকে যদি জিজ্ঞেস করতে চাই, এবারে কাউন্সিল নিয়ে শুরু করি, আপনাদের কাউন্সিল ব্যাংকের ব্যাপারটা অ্যাড্রেস করেন, এটা তো বেশি বিএনপি, আপনি, আমি আসবো আপনার কাছে, আমি প্রশ্ন করছি, আমি চুজ করি আপনি উত্তর দিন। এবং যেহেতু বিএনপি করেন আপনি, বিএনপির কাউন্সিল যেহেতু সম্পন্ন হয়েছে, কততম কাউন্সিল ছিল এটি? ষষ্ঠ কাউন্সিল ছিল। এই কাউন্সিলের মাধ্যমে আপনারা কি আনতে পেরেছেন, নেতৃত্ব থেকে শুরু করে কোন কোন পর্যায়ে নিয়ে আসছে? একটা বিষয় দেখার বিষয় যে আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে ওনার বক্তৃতারা যদি আপনি অ্যানালাইসিস করেন, আজকে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র কারাগারে বন্দি, বাংলাদেশে আজকে বাক স্বাধীনতা নেই, আজকে সর্বত্র লুট, ঘুম, খুন, গুম, হত্যা, এটা একটা বাংলাদেশ এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আপনি কথা বলবেন, আপনার বাক স্বাধীনতা নাই, আপনি ঘরে ফিরতে পারবেন কি, এটা কোনো স্বাধীনতা নাই। বাংলাদেশে যে আমি বলবো যে আমরা মটনীয় স্বাধীনতা, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করছিল, সেখান থেকে টোটালি একটা ডিস্টোর্টেড ফিগার, একদলীয় শাসন চলতেছে, সেখান থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষের নেত্রী, উনি একটা স্লোগান দিয়েছেন
যে গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, এবং উনি 2030 যে ভিশন দেখিয়েছেন বিভিন্ন সেক্টরে যে বক্তৃতা দিয়েছেন, উনি 2030 যে ভিশন ভিশনটা নট অনলি ওনার বক্তৃতা যদি অ্যানালাইসিস করেন, যে স্বপ্নে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেটাকে ট্রুলিভাবে বাস্তবায়ন করাই সম্ভব। আজকে বাংলাদেশের দিকে তাকার, সর্বত্র যে নৈরাজ্য চলতেছে সেখান থেকে বাংলাদেশের মানুষকে ফিরে আনার জন্য একমাত্র ওনার যে দিকনির্দেশনা সেটাই সম্ভব, আর কোনো অবস্থাতেই সম্ভব না। এবং উনি সুন্দর কথা বলেছেন, ষষ্ঠ কাউন্সিল উনি প্রতিটি বিষয় পার্টিকুলারলি অ্যাড্রেস করেছে, যে আজকে জুডিশিয়ারি কী হবে, কৃষি কী হবে, ফরেন পলিসি কী হবে, সবগুলোকে। আজকে যে সর্বত্র যে রুল অফ না নাই, আইনের শাসন নেই, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে, বিনা বিচারে মানুষকে ক্রসফায়ারে দেওয়া হচ্ছে, এই কথাগুলো আমি একটু আগেই বললাম। যে আপনি আজকে গ্রাম থেকে একদম রাষ্ট্র পর্যায়ে সর্বত্র দুর্নীতির সয়লাব, সর্বত্র একটা হলো মানে আমি বলবো যে একটা হলো হিটলারের যে গ্যাস চেম্বারের যে চিহ্ন আমরা আজকে বাংলাদেশে সেটা দেখতে পাচ্ছি। আপনি আপনি একজন শিক্ষিত, আপনি আপনার স্বাধীন মত প্রকাশ করতে পারেন, তো সেখানেও কিন্তু কোনো ইয়ে নেই। আপনি আজকে ধরুন আদিলুর রহমান জেলে, মাহমুদুর রহমান জেলে, আজকে শওকত মাহমুদ জেলে, যারা এই সরকারের বিরুদ্ধে, এই অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আজকে জেলে। আমি অ্যাজ আই নো যে মোর দ্যান 60,000 মানুষ জেলে আছে, বা 1,00,000 লোকের উপরে হলো পঙ্গু হয়েছে বিএনপির হাজার হাজার মানুষ বাংলাদেশে। কিন্তু আপনাকে একটু বলি ফরান ভাই, 47-এর পর থেকে, আমি বলবো 47 সাল থেকে 71-এর 9 মাস পিরিয়ডটা যদি বাদ দিই, এই পাকিস্তানি আন্দোলন করার সময়ও আমার মনে হয় এই আওয়ামী বাকশালীদের এই অবৈধ প্রধানমন্ত্রীর সময় যত লোক আজকে হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আমি বলবো তার চেয়ে অনেক বেশি। এই অবস্থা কিন্তু বাংলাদেশের দুভাগে বিভক্ত, একটা একজন এই কাউন্সিল থেকে বার্তাটা কি গেল, বার্তাটা গেল আজকে দেশে আইনের শাসন নাই, একমাত্র পারেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষকে মুক্তি দিতে, যে দেশে গণতন্ত্র ফিরাই দিতে, আজকে রুল অফ ল এস্টাবলিশ করতে, এটাই বার্তাটা গেছে। এবং বিএনপি বাংলাদেশের মানুষের যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন একটা ওই সময়ের অবস্থাকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, বাংলাদেশকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে এসেছিল, তো আজকে বাংলাদেশ ঠিক ওই অবস্থা, 71-75 এই অবস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই পারেন ওই অবস্থায় ফিরে নিয়ে যেতে বাংলাদেশে একটা শান্তি বিরাজ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একই প্রশ্ন করব, এই কাউন্সিল থেকে বেগম খালেদা জিয়া যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন 2030 সালের, একটি 2030 সালের মধ্যে বাংলাদেশকে তিনি একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন এবং একটি স্লোগান দিয়েছেন তিনি, এই এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গণতান্ত্রিক বর্তমান বাস্তবতায় কতটুকু প্রভাব ফেলবে? ধন্যবাদ, আমার সালাম সবাইকে এবং শুভেচ্ছা। আমার বন্ধুকে আপনি প্রশ্ন করছিলেন সম্মেলন নিয়ে, তো সম্মেলনের করার পরে তো নর্মালি একটা কমিটি হয়, তো কমিটি তো গত শনিবারে কনফারেন্স হওয়ার পরে আজকে সোমবার গেল, মানে 12টার পরে তো মঙ্গলবার হয়ে যাবে আর জি, তো কমিটি কিন্তু ঘোষণা হয়নি, এবং পত্রপত্রিকায় দেখলাম যে 7 বছর পরে বিএনপির সম্মেলন হলো, কিন্তু তাদের হয়তো আরও 7 মাস সময় লাগতে পারে এই কমিটি ঘোষণা করতে। হ্যাঁ, এটা লাগাই স্বাভাবিক, কারণ একটা পার্টি যদি 7 বছর কনফারেন্স না করে, সম্মেলন না করে, তাহলে তার নেতা কর্মীরা কিন্তু হতাশ হয়ে যায় এবং তাদের কোনো নির্দিষ্ট গাইডলাইন থাকে না, তারা কী দিয়ে যে কী রাজনীতি করবে এটা তারা বোঝে না। কারণ গত জানুয়ারি নির্বাচনের পরে বিএনপির যে পেট্রোল বোমা, আগুন, সন্ত্রাস দিয়ে যে দেশে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি শুরু করছে, বেগম খালেদা জিয়া তার বক্তব্যে এবং তারেক রহমান লন্ডন থেকে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যে কোথাও এই যে শত শত লোককে যে পেট্রোল বোমা দিয়ে হত্যা করা হলো তাদের জন্য তিনি কোনো ক্ষমা প্রার্থনা করেননি, তিনি তাদের শোক বা এই আত্মার মাগফেরাত কামনা করেননি, তিনি চান 30 বছরের ভিতরে বাংলাদেশের উন্নয়ন, তার নিজের দলকে যদি ঠিক না করতে পারেন, তাহলে গণতান্ত্রিক প্রসেসে যদি পার্টিসিপেশন না করেন, নির্বাচনে যদি না আসেন, তাহলে তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন? আমি মনে করি যে তারপরও আমি বিএনপিকে অভিনন্দন জানাই এই জন্য যে এতদিন পরে হলেও তাদের ভিতর কিছুটা হলেও ডেমোক্রেটিক সেন্স ফিরে এসছে, কারণ গত নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ঐতিহাসিক ভুলটা করছে এটার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু বিএনপি হয়েছে। এখানে জামাত ইসলাম আছে, অন্যান্য পার্টি তাদের সাথে 20 দলীয় জোট আছে, কিন্তু আমি মনে করি এখানে বিএনপি যেহেতু একাধিকবার বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাদের সব ধরনের সুযোগ সুবিধা ছিল, তাদের একটা প্রতিষ্ঠিত পার্টি ছিল, সেই পার্টিকে বাংলাদেশের উন্নয়নের কোনো কাজে লাগায়নি, তাদের কোনো পজিটিভ সাইড ছিল না, পরে তাদের শুধু একটাই রাজনীতি ছিল কিভাবে যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করা যায় দেশে এবং বিদেশে,
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি সহ তারা যেভাবে প্রোপাগান্ডা চালিয়েছে, আমি মনে করি এই পার্টির মানে এখনও যে টিকে আছে এবং সম্মেলন করতে পারছে এটাই বিএনপির জন্য যথেষ্ট। তারপরও আমি শুভকামনা করি যে তারা ভুল বুঝতে পেরে সামনের দিকে যদি এগিয়ে যায়, আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় বিএনপিকে আমরা দিতে প্রস্তুত, তবে সন্ত্রাসের পথ থেকে বেরিয়ে আসতে হবে। আমি আপনার কাছে একই প্রশ্ন করব জনাব গাজী, যে এই কাউন্সিলে বিএনপি আগামী 2030 সালের মধ্যে $5,000 মাথাপিছু আয়ের একটি রূপরেখা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়েছেন, যিনি বর্তমান বিএনপির চেয়ারপারসন, তবে একই সাথে তার একটি কথা প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এখানে ষড়যন্ত্র হচ্ছে, হাসিনাবিহীন নির্বাচনের কথা বলেছেন, আগামী নির্বাচন হবে হাসিনাবিহীন, এর দ্বারা এবং এই কথার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে সরানোর বা তাকে হত্যা করারও নাকি ষড়যন্ত্র করা হচ্ছে, আসলে বক্তব্যটা কী ছিল? ধন্যবাদ, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। অ্যাকচুয়ালি দেখেন, আওয়ামী লীগ অনেক পুরাতন দল, ইভেন বিএনপির তো বিএনপির গঠনের অলমোস্ট থার্টি ইয়ার্স আগো, আর আমার জন্ম হয়েছে বিএনপি গঠনের আরও পরে। তো আমাদের আওয়ামী লীগের ইতিহাস, ইভেন বিএনপিরও ইতিহাস, ফান্ডামেন্টাল যে আপনার প্লেয়ারগুলো, এগুলো জানার জন্য আমাদেরকে একটু জানতে হয় আর কি, লেখাপড়া করতে হয় বা আপনাদের মতো এরকম টকশো ব্যক্তিত্বদের কাছ থেকে জানতে হয়। তো আমার বোঝার ভিতর, আমি যতটুকু চিনছি সেটা হচ্ছে কি, আওয়ামী লীগের ভিতর কিন্তু আসলে রাজনৈতিক কিছু সংস্কৃতি আছে, যেটা আমরা এই উন্নত দেশে বসবাস করে আমরাও দেখতেছি, আমরাও শিখতেছি। তো এই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগের ভিতর গড়ে ওঠেনি, তার জন্য তার বিভিন্ন স্টেপ কিন্তু আমরা ফলো করছি। আজকে তরুণ প্রজন্ম যারা, আমরা দেখতে পারিনি যে বাকশালের কথা বলা হয়, যে রক্ষী বাহিনীর কথা বলা হয়, যে সিরাজ শিকদারের কল্লা আর মাথার ধড় আলাদা পাওয়া যায় রাজপথে, যে কিছুদিন আগে আমাদের, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে আমাদের কবি রফিকুল আজাদ, উনি ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা ওনাকে বেহেস্ত নসিব করুক। উনি কিন্তু শেখ মুজিবের সময়ই কিন্তু উনি বলেছিল যে মানচিত্র খাওয়ার কথা, যেটা বলেছিল যে মন্ত্রীর গাড়ি পর্যন্ত খেতে চেয়েছিল, নিতম্বওয়ালা নারী পর্যন্ত খেতে চেয়েছিল, এটা কিন্তু শেখ মুজিবের আমল থেকেই আওয়ামী লীগের ইতিহাস। তো যাদের ভিতর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি কখনোই, তারা কিন্তু রাজনৈতিক ল্যাঙ্গুয়েজটা বোঝে না বা এখনও বুঝে ওঠা মানে সামর্থ্য হয়নি তারা। আপনি দেখবেন যে বেগম জিয়া কিন্তু আজ না, কিন্তু অনেক আগের থেকেই উনি বলে আসছেন, দেশনেত্রী বেগম জিয়া উনি বলে আসছেন যে তারা একটা, আমরা একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন দাবি করে আসছি, এবং সেটা বারবার বলা হয়েছে। এখন শুধু না যে হাসিনাকে বাদ দিয়ে, মিন্স আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন, ইট মিন্স ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ দেন ইটস ভেরি ক্লিয়ার দ্যাটস হোয়াটস ই মিনস দ্যাট উই নিড এ ইলেকশন উইদাউট হাসিনা, মিন্স উইদাউট হাসিনাস আন্ডার দ্য হাসিনাস গভর্নমেন্ট ওয়ার হাসিনা ইজ হেড। তো ইট ইজ হু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স ইন বেবি লেভেল, ইউনো ভেরি ইয়ং লেভেল, হি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনস দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এখানে কোনো ষড়যন্ত্র নেই, ষড়যন্ত্র নেই। আমি আপনাকে আরো বলি, যদি আপনি এটাকে ষড়যন্ত্র মনে করেন, আমি আসবো আপনার কাছে, অর্থাৎ আমাদের আরেকজন অতিথির কাছে যেতে হবে, তারপর বেরোতে যেতে হবে। জনাব শামীম, এখানে আসলে কোনো ষড়যন্ত্র ছিল কিনা খুব সংক্ষেপে? আমি আজকে চ্যানেল এসের সমস্ত দর্শক শ্রোতা এবং কলাকুশলী সবাইকে স্বাধীনতার মাসে, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি চলে আসতেছি যে এখানে বিএনপির ষষ্ঠ কাউন্সিল হয়েছে, 37 বছরের একটি দল, যেটি 69 সালে আমার জানা মতে, যদি আমি 38 বছরের একটি পুরাতন দল, মাত্র 6টা কাউন্সিল করেছে। এর থেকে আপনি উপলব্ধি করেন এবং জাতি উপলব্ধি করুক, আজকের দর্শক শ্রোতারা উপলব্ধি করুক, বিএনপি কতটা গণতান্ত্রিক দল, এবং যে দলটার সৃষ্টি হয়েছে ক্যান্টনমেন্ট থেকে, একজন মিলিটারির হাত ধরে, একজন সামরিক জান্তার হাত ধরে, যার যে দলের জন্ম হয়েছে, সেই দলের পক্ষ থেকে আজকে বলা হয়ে হচ্ছে গণতন্ত্রকে ওনারা মুক্ত করবেন। গণতন্ত্র কোথায় বন্দী আছে? আমার প্রশ্ন কিন্তু এটি না, আমার প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ষড়যন্ত্র রয়েছে। আপনি জানেন পারান মাসুদ খান
আজকে সমগ্র পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন যে এই মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের উপর, কোনো নেতা নেত্রীর উপর এতবার আক্রমণ হয় নাই। জননেত্রী শেখ হাসিনার জীবনের উপর 19 বার আক্রমণ হয়েছে, 19 বার মৃত্যুর জন্য উনি মৃত্যুর মুখ থেকে রাখে আল্লাহ মারেকে উনি বেঁচে গেছেন। সেজন্য মানুষের দোয়া আছে, মানুষের ভালোবাসা আছে, সেজন্য আল্লাহ পাক উনাকে বাঁচিয়ে রেখেছেন। উনারা ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে রাজনীতিতে এসেছেন, জিয়াউর রহমান সাহেব বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে দল গঠন করেছেন। আজকে তাদের নিজেদের দলের ভিতর কোনো গণতন্ত্র নাই, একটি কাউন্সিল হয়, কমিটি হয় না। আজকে তারা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে এই 7-8 বছর বিএনপিকে পরিচালিত করে আপনাদের দল প্রথম গুছান, তারপরে গণতন্ত্রের কথা বলেন। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে ব্রেকে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমরা কথা বলছিলাম বিএনপির যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিল সম্পর্কে আমরা কথা বলছিলাম, এবং কাউন্সিল কেমন হলো এবং এই কাউন্সিল থেকে বিএনপি কী পেল, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান বাস্তবতায় বাংলাদেশ হিসেবে বাংলাদেশ কী পেল সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং আরও বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথিদের সাথে। বিরতির পর আমরা জানি অনেকেই ফোন করছেন, আপনাদের ফোন নিব, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।